কামব্যাক সবাইকে আজ আমি ডেড স্কিমের এপিসোড 5 এন্ড 6 एक्सप्लेन করব যারা আগের এপিসোডগুলো দেখোনি ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে ওখানে ক্লিক করে দেখে নাও আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তো চলো শুরু করা যাক তো এপিসোডের শুরুতে দুজন গিলহাক নামের এক খুনীকে পিটানোর লাইভ ভিডিও বানাচ্ছিল এই সময় সেখানে একজন আসে আর সকলকে মেরে গিলহাককে নিয়ে যায় গিলহাক জলকেতে থেকে তাকে বাঁচানোর কারণ জিজ্ঞেস করলে লোকটা জানায় সে তার নেক্সট ফিসের জন্য ম্যাটেরিয়ালস খুঁজছিল গিলহাক গাড়িতে বলতে এর জিনিসপত্র দেখে বলে ও তুমি কি পেন্টার তুমি জানো আমি কে এদের লোকটা হ্যাঁ বলে গিলহাক বলে তবে তুমি আমায় বাঁচালে কেন এদের লোকটা বলে কারণ আমি চাই না আমার মেটেরিয়াল ড্যামেজ হোক এই শুনে গিলহাক ভয় পেয়ে লোকটার কলার চেপে ধরে কিন্তু সাথে সাথেই সে অজ্ঞান হয়ে যায় নেক্সট সিনে চোখ খুলে গিলহাক দেখে সে হাত পা বাঁধা অবস্থায় টেবিলে শুয়ে আছে এই সময় লোকটা বলে আমি খুন করি আর এখন তোমায় মারবো এই বলে সে মেশিন দিয়ে গিলহাককে টুকরো টুকরো করতে থাকে আর গিলহাকের রক্ত দুদিকে রাখা ক্যানভাসের ওপর পড়ে পরের সিনের চই যিশুর মৃত্যুতে অনেক ভেঙে পড়েছিল চই ঠিক করে সে যিশুর খুনিকে শাস্তি দেবে কিন্তু তার আগে ডেথ কে শেষ করবে তাই সে ডেথের কাছে গিয়ে তাকে গান পয়েন্ট করে বলে তুমি খুব মজা পাচ্ছিলে তো নাও এবার তুমি মরো এই বলে গুলি চালিয়ে দেয় এরপর সে নিজেকেও শুট করতে যায় কিন্তু তার কাছে বুলেট ছিল না এই সময় ডেথ বলে তোমার কি কিছু প্রবলেম হচ্ছে ডেথ দেখে চই চমকে যায় ডেথ বলে আগুন কখনো পড়ে না জল কখনো ভেজে না তেমনি মৃত্যু কখনো মরে না এ এই শুনে হতাশ চই বলে এগুলো সব তোমার প্ল্যান ছিল বলো আমার প্রতিবারের মৃত্যু হওয়ার পেছনে কোনো না কোনো ভাবে তেইয়ুর হাত আছে এমনকি যিসুকেও ও মেরে ফেলেছে কেন তুমি জিসুকে মারলে ওর কি দোষ ছিল এই শুনে ডেথ হাসতে হাসতে বলে আমি ভগবান নই আমি মানুষের সাথে কথা বলার জন্য এ রূপে থাকলেও আমি যে কোনো রূপ নিতে পারি এই বলে সে যিসুর রূপ নেয় চই তাকে সব বন্ধ করতে বললে ডেথ বলে তুমি কি যিসুর মৃত্যুতে গিলটি ফিল করছো ও এমনিতেও সেই সময় মারা যেত এই শুনে চই বলে তুমি বলতে চাইছো যিসু তেই হাতে মারা যাবে এটা ওর ভাগ্যে ছিল এতে ডেথ হেসে বলে এবার কি তুমি গেমের সেকেন্ড হাফ জন্য রেডি চয় বলে হ্যাঁ ওই শয়তানটাকে আমি শেষ করে তবেই মরবো এতে ডেথ তাকে মনে করিয়ে দেয় যে চই কাউকে মারার চেষ্টা করলে সে ইন্টারফেয়ার করতে বাধ্য হবে কিন্তু চয়ের মাথায় তখন প্রতিশোধের আগুন জ্বলছিল সে ডেথ কে বন্দুক দিলে ডেথ তাকে মেরে ফেলে পরের সিনে চই শুরুতে দেখা লোকটার বডিতে জেগে ওঠে সে চারিদিকে টাঙানো কিছু ভয়ানক পেন্টিংস দেখে বুঝতে পারে না যে লোকটা কি করে এই সময় মেমোরি এলে চই দেখে লোকটার নাম জঙ্গু যে ছোট থেকে মৃত প্রাণীর ছবি আঁকত কিন্তু তার ছবির কদর করা হতো না একদিন সে রাস্তায় চোখের সামনে একজনকে মরতে দেখে আর সেই দৃশ্যই তাকে ইন্সপিরেশন দেয় সে সেই যন্ত্রণাদায়ক মৃত্যুর দৃশ্যের ছবি আঁকে আর সেটা হাই প্রাইসে বিক্রি হয় তাই এরপর থেকে সে রাস্তা থেকে লোকজনদের কিডন্যাপ করে তাদের কষ্ট দিয়ে মেরে তাদের সেই রক্ত দিয়ে পেন্টিংস বানাতে শুরু করে আর সেগুলো দেশ বিদেশে বিক্রি হতে থাকে এইসব দেখে চই অনেক ভয় পেয়ে যায় কিন্তু পরক্ষণেই তেউর কথা কথা মনে পড়াতে জুই বলে আমি ওই শয়তানটাকে মারার জন্য এই শয়তানটাকে ইউজ করব। এরপর সে সেই স্পটে যায় যেখানে সে আর জিসু মারা গেছিল সেখানে সে এক জায়গা থেকে যিশুর পেন বের করে এখানে পাঁচ সিনে দেখানো হয় অ্যাক্সিডেন্টের পরও চুই বেঁচেছিল এদিকে তেইউ টাকার লোক দেখে অ্যাটর্নিকে অ্যাক্সিডেন্টের দোষ নিজের ঘরে নিতে বললে সে তাই করে অ্যাক্সিডেন্টের প্রমাণ যাতে না থাকে তাই সে গাড়ি চিপটাও ফেলে দেয় পরের সিনে চৈ তেইউকে মারার উদ্দেশ্যে তেকাং বিল্ডিং এ যায় কিন্তু সে তেউ দেখা না পেয়ে চলে যায় খনে তেইউ আসে সে তার স্টাফদের সাথে ভালো ব্যবহার করে আর দূর থেকে তার বাবা তার উপর নজর রাখে সাইকোপ্যাথ বিষয়ক এক সেমিনার হয় সেখানে তেইও ছিল সেমিনারে তেইউকে কিছু প্রশ্ন করা হয় আর সেগুলো রেকর্ড হচ্ছিল অন্যদিকে রাস্তায় চৈ টিভিতে তেয়ুকে দেখতে থাকলে তার নাক থেকে ব্লিডিং হতে শুরু করে আর সে অজ্ঞান হয়ে পড়ে যায় পরসিনের চই জানতে পারে তার ব্রেন টিউমার আছে আর সে এক মাসই বাঁচবে এই শুনে সে হাসতে হাসতে বেরিয়ে যায় এরপর তার কাছে জঙ্গুর সেক্রেটার টেডি কল আসে যে জানাই তার একটা পেন্টিং তেউ কিনতে চায় এই শুনে চয় তখনই জঙ্গুর গ্যালারিতে যায় জংগুর সাথে দেখা হলে তেউ তার পেন্টিংটার মানে জিজ্ঞেস করে এতে চয় জানায় ছবিটা সে পাঁচজন মানুষের রক্ত দিয়ে এঁকেছে তেউ বলে তুমি কি নিজেকে গড ভাবো চয় বলে আমি জানি তুমি আমার কাজটা বুঝবে কারণ আমরা অনেকটা একই রকম এই বলে সে তেউর কাছে গিয়ে বলে আমিও তোমার মতো মানুষ খুন করি এই শুনে তেউ অবাক হয়ে গেলে চয় বলে সে মজা করছে এরপর আশপাশ ফাঁকা দেখে তেউকে মারার জন্য চাকু বের করতে যায় তখনই তার ডেথের ওয়ার্নিংটা মনে পড়ে এই সময় একজন চলে এলে চই থেমে যায় পরের সিনে তেউ জিন্তের মেমোরিয়ালের জন্য চার্চে যায় এখানে পাঁচ সিনে একদিন জিনতে তেউকে বলে তোমার কি আমাদের হাউস কিপারের বাচ্চাটার কথা মনে আছে তেউ জানায় তার মনে নেই জিনতে বলে আমার সব মনে আছে এখানে দেখি ছোটবেলায় একদিন হাউস কিপারের বাচ্চাটা কাঁদতে থাকলে তেউ এসে তার মুখ চেপে ধরে আর জিনতে এসব দেখে ফেলে এসব মনে করিয়ে জিনতে জানায় সে তাদের বাবাকে এ বিষয়টা জানিয়েছিল সে বলে আমি জানি তুমি ওষুধ খাও কারণ তুমি স্বপ্নে বাচ্চাটার কান্না শুনতে পাও এসব শুনে তেউ রেগে যায় আর জিনতেকে ওয়ার্ন করে চলে যায় এখন বর্তমানে তেউর বাবা মা চিন্তার মৃত্যুতে শোকাহত হলে তেউ রেগে যায় সে বাইরে বেরোলে তার সেক্রেটারি জানায় অফিসে তার বাবার অর্ডারে সাইকোপ্যাথ বিষয়ক সেমিনারটা রাখা হয়েছিল এই শুনে তেউ আরো রেগে যায় আর সে প্রচন্ড স্পিডে গাড়ি চালাতে থাকে এই সময় দুজন পুলিশ তার পিছু নেয় আর তাকে থামতে বলে তেউ এক জায়গায় থামলে এক পুলিশ তার আইডি চায় আর তার চালান কাটে পুলিশটা তেউর হাত কাঁপতে দেখে তাকে গাড়ি থেকে বের করে থানায় যেতে বলে এই সময় সেকেন্ড পুলিশটা তেউকে দেখে চিনতে পারে আর প্রথম পুলিশ তাকে ছেড়ে দিতে বলে কিন্তু সেকেন্ড পুলিশটা না শুনলে কমিশনারকে ফোন লাগায় কমিশনারের কথা শুনে পুলিশটা তাকে ছেড়ে দেয় আর তাকে সরি বলে কিন্তু তেউ পুলিশটাকে মারতে শুরু করে আর প্রথম পুলিশটা তাকে আটকানোর সাহস পায় না নেক্সট দিনে তেউ বাড়ির সামনে চৈকে দেখে চৈ তেউর জুতো পরিষ্কার করলে তেউ তাকে বারণ করে কিন্তু চই সেটা শোনে না এতে দেউ রেগে গিয়ে চৈকে মারে আর এরপর তাদের মধ্যে মারপিট শুরু হয়ে যায় তেউ মার খেতে থাকলে সে চৈর ওপর গুলি চালায় চৈ একটা গুলি খেয়ে পড়ে গেলে তেউ তার কাছে যায় কিন্তু চই। উঠে তেউর গাড়িতে উঠে পড়ে আর তেউকে চাপা দিতে যায় কিন্তু এতে তেউ বেঁচে যায় তাই চৈ গাড়ি থেকে বেরিয়ে তেউর কাছে যায় গুলি খাওয়ার পরও চৈ বেঁচে আছে দেখে তেউ অবাক হলে চৈ জানায় সে বুলেট প্রুফ জ্যাকেট পরে আছে এরপর চৈ তেউকে ঘায়াল করে ও স্টুডিওতে নিয়ে যায় আর জানায় সে এখানে পনেরো জনকে মেরেছে আর আজ তেউর পালা চয় বলে জানো আমি তোমায় কি করে মারবো আমি প্রথমে তোমার আঙুল কেটে দেবো তারপর চিনস দিয়ে তোমার বডি টুকরো করে দেবো এই বলে চৈ তেউকে ভেতরে আনে কিন্তু সে নিজেই অজ্ঞান হয়ে যায় আর তাকে এই অবস্থায় দেখে তেই অবাক হয়ে যায় নেক্স সিনে চোখ খুলে নিজেকে হাত পা বাঁধা অবস্থায় টেবিলে পড়ে থাকতে দেখে তেও বলে আমি প্রথমে ভেবেছিলাম তুমি ভুলভাল বকছো কিন্তু এখানে এসে এসব দেখে আমার অনেক ভালো লেগেছে তুমি তোমার খুনের ঘটনাগুলো তো বললেই এবার তাহলে আমারটা শোনো এই বলে তেউ জানায় তার প্রথম ক্ষণটা অ্যাক্সিডেন্টালি হয়ে গেছিলো এখানে দেখানো হয় সাত বছর আগে চয়ের ইন্টারভিউর দিন যে লোকটা মারা গেছিল সে তেওর গাড়িতেই ধাক্কা খেয়েছিল তেইও জানাই সেদিনের পর থেকে প্রচুর লোক তার গাড়ি ধাক্কায় মারা গেছে কিন্তু তার কখনো এক্সাইটমেন্ট আসেনি কিন্তু চোয়ের কথাগুলো তার অনেক ভালো লেগেছে এদিকে এসব শুনে চোয় নিজেকে ছাড়ানোর চেষ্টা শুরু করে কিন্তু পারে না এরপর তেউ জ্যান্ত অবস্থাতেই চোয়কে টুকরো টুকরো করে কাটতে থাকে পরের সিনে চোই এক ভয়ানক মৃত্যু পার করে ডেথের কাছে আসে ডেথ বলে তোমার মৃত্যুটা এবার সবচেয়ে কষ্টদায়ক ছিল কিন্তু তুমি যদি কাউকে মারতে তবে আমি ইন্টারফেয়ার করতাম আর তোমায় নরকে পাঠিয়ে দিতাম এই সময় চোয় হঠাৎ করে হাসতে শুরু করলে ডেথ অবাক হয়ে যায় সে বুঝতে পারে চোয়ের মারা পেছনে কোনো উদ্দেশ্য আছে এখানে দেখি চোয়ের তেউর হাতে মরাটা তার প্ল্যান ছিল এসব সে সিসিটিভিতে রেকর্ড করে রেখেছিল এখন বর্তমানে ডেথ বলে তার মানে তুমি নেক্সট লাইফে গিয়ে তোমার বদলা নেবে চই জানায় সে এমন কাজ করবে যা ভগবান কখনোই করতে পারবে না আর সে ডেথের এই গেমে জিতে দেখাবে এই শুনে ডেথ বলে মনে রেখো মৃত্যু কখনো প্ল্যান মাফিক হয় না এই বলে সে গুলি চালায় নেক্সট সিনে দেখা যায় চই সেই পুলিশের বডিতে আছে যাদের তেইও অপদস্থ করেছিল চইকে একটা গুন্ডা চাকু হাতে তাড়া করলে তার পার্টনার তাকে বাঁচায় সে বলে আমি কখনো বলিনি তুমি তোমার পার্টনার জন্য নিজের লাইফ স্যাক্রিফাইস করো কিন্তু আমাদেরকে এম্বারে জায়গায় নিয়ে যেও না এই বলে সে চলে গেলে চোয়ের কাছে আর সে জানে সে জিয়ং এর বডিতে আছে জিওং এর বাবাও পুলিশ ছিল যিনি ডিউটিরত অবস্থায় মারা যান ছোট থেকে পুলিশ হওয়ার স্বপ্ন দেখত সে টেস্টে পাশ করলে তার মা চিন্তায় পড়ে যায় কারণ তিনি চাইতেন না যে জিহং ও তার বাবার মতো মারা যায় তাই জিওং তার মাকে প্রমিস করে যে যাই হোক না কেন সে কখনোই কোনো ঝামেলাতে জড়াবে না তাই সে মায়ের প্রমিস রাখার জন্য কখনোই লাইফে ভালো পুরিশ হতে পারেনি আর কিছুদিন আগে তার মা মারা গেছে কিন্তু সে এখনো তার করা প্রমিস থেকে বেরিয়ে তার ক্যারেক্টারকে চেঞ্জ করতে পারেনি এখন এসব জেনে চয় বুঝতে পারে কেন তার জুনিয়র তাকে কথা শোনালো এই সময় রাস্তায় এসে কিমকে দেখতে পায় যে এপিসোড 3 তে তেসংকে মেরেছিল কিম রাস্তায় একজনকে টাকার জন্য মারতে থাকলে চই সেখানে যায় আর বলে তোমার চাকু নিয়ে খেলা অনেক ভালো লাগে মনে হচ্ছে কিম বলে তুমি কে তুমি কি মরতে চাও এতে চয় বলে টেকনিক্যালি তুমি আমায় একবার মেরে আমি তেসাং এই শুনে কিম বলে তুমি কি করে তেসাং হবে আমি তোকে নিজের হাতে মেরে ফেলেছি এই সময় আশেপাশের সবাই তাদের ভিডিও বানাতে থাকলে কিমের বয়ানটাও রেকর্ড হয়ে যায় এই দেখে কিম ঘাবড়ে গিয়ে চৈকে মারতে গেলে চৈ তাকে পিটায় আর তাকে পুলিশ এসে ধরে নিয়ে যায় এদিকে চোয়ের এই ভিডিওটা ভাইরাল হয়ে যায় তার কলিগরা তার পরিবর্তনটা বিশ্বাসী করতে পারে না অন্যদিকে চয় জঙ্গিউর স্টুডিওতে যেতে থাকে আর মনে মনে বলে আমার নেওয়া শুরু হলো এদিকে নৃশংস ভাবে আরো স্যাটিসফ্যাকশনের জন্য সে তার সেক্রেটারি কে মারার জন্য তাকে ডিনারে নিয়ে যাব বলে আর নিরীহ সেক্রেটারি তেউর উদ্দেশ্য না জেনে রাজি হয়ে যায় অন্যদিকে চৈই জঙ্গিউর স্টুডিওতে ঢুকে সিসিটিভি রুম থেকে জিসুর পেন টা নেয় আর জঙ্গিউর সিরিয়াল কিলিং এর ভিডিওগুলো চালালে চয়ের পার্টনার জিহুন এসব দেখে হা হয়ে যায় সে তখনই ফরেন্সিক টিমকে ফোন করতে গেলে এই ফাঁকে চৈ জঙ্গিউ আর তেউর ভিডিওগুলো পেনড্রাইভে কপি করে ল্যাপটপ থেকে সেগুলো ডিলিট করে দেয় পরের সিনে ফরেন্সিক টিম আসলে চৈ তাদের পেন্টিংস গুলো পরীক্ষা করতে বলে সে জানায় জঙ্গিউ এগুলো ব্লাড দিয়ে পেন্ট করত। চয়ের কথা মতো ফরেন্সিক টিম কাজ করলে চারিদিকে ব্লাড টিস্যু খুঁজে পায় এদিকে চয়েকে এভাবে কাজ করতে দেখে চিফ অবাক হয়ে যায় সে বলে জিয়ং তুমি বদলে গেছো আর এতে আমি অনেক খুশি এরপর তেউ তার সেক্রেটারি কে নিয়ে জংগিউ স্টুডিওর দিকে যেতে থাকলে চয় তাদের রাস্তা আটকায়। তেউর মনে পড়ে এর তাকে আটকে রেখেছিল। চৈ তাকে জানায় সামনে একটা মার্ডার হয়েছে তাই চেকিং চলছে। সে বলে জানো তো ক্রিমিনালরা সব সময় তার ক্রাইমের জায়গায় ফিরে আসে। তেউ বলে তুমি আমায় এসব কেন বলছো? চয় জানায় সেটা তার ভালোর জন্যই বলছে। এরপর চয় সেক্রেটারি নাম জিজ্ঞেস করে। আর বলে তাদের সকলের পরিচয় লিখে রাখতে হচ্ছে কারণ যদি কেউ মিসিং হয়ে যায় তবে তাকে খুঁজতে সুবিধা হবে। কারণ খুনিরা সাধারণ লোকের বেশি ঘুরে বেড়াচ্ছে এদিকে এসব শুনে তেউ চুপচাপ সেখান থেকে বেরিয়ে যায় নেক্সট সিনে তেসাং এর খুনি আর জঙ্গিউর সিরিয়াল কিলিং এই দুটো কেস সলভ করার জন্য চৈ পপুলার হয়ে যায় এ ব্যাপারটা তেইউ নিউজে দেখতে থাকলে তখনই মাফিয়া তাকে ফোন করে জানায় তারা জঙ্গিউর বডির ব্যবস্থা করে দিয়েছে এই শুনে তেইউ তাকে জিয়ং এর ব্যবস্থা করতে বলে অন্যদিকে জিয়ংরূপী চৈ জঙ্গিউ আর তেইউর ভিডিওর পেনড্রাইভটা এক রিপোর্টারকে দেয় পরের সিনে চই জিউনকে জানায় জঙ্গিউ মারা গেছে আর তেইউ তাকে খুন করেছে তার কাছে এসবের ভিডিও রয়েছে যেটা সে ঠিক সময় মতো পাবলিশ করে করবে আর তেওকে তার উচিত শাস্তি দেবে এই সময় চই তার মাকে দেখতে পায় জিহুন জানায় মহিলার বাড়িতে টাকার ব্যাগ পাওয়া গেছে যেটা গনু নামের একজন রেখেছিল যে রিসেন্ট একটা ট্রাফিক মারা গেছে তার মাকে দেখে ভাবে সে মরার পরও কোনো কাজ সঠিকভাবে করতে পারছে না এরপর সে তার মার সাথে কথা বলে মার জুতোর ফিতে খোলা দেখে সে তাকে অন্য জুতো ইউজ করতে বলে এতে তার মা জানায় এটা তার ছেলে তাকে দিয়েছিল তাই সে এটা সবসময় পরে থাকে এই শুনে চোয়ের চোখে জল আসে সে তার মাকে বলে আমার বিশ্বাস আপনার ছেলে আপনার সুস্থতা কামনা করছে এরপর সে বলে আপনি ব্যাগটা রিপোর্ট কেন করলেন এতে তার মা জানায় তার মনে হয়েছে ভগবান তার ছেলেকে কেড়ে নেওয়ার বদলে টাকাগুলো রেখে গেছে তাই সে এটা চায় না তার কাছে এটা একটা শাস্তির মতো এই বলে সে চলে গেলে চোয়ের অনেক খারাপ লাগে পরের সিনে সে তার মাকে কিছু খাবার দিয়ে দূর থেকে তাকে দেখতে থাকে তার মা খাবারের প্যাকেট নিয়ে ভেতরে ঢুকে গেলে চয় বেরোতে যায় আর তখনই মাফিয়া রাখলেও তার উপর হামলা করে আর সেন্টা এখানেই কাঠ হয়ে যায় নেক্সট সিনে তেইউ জানতে পারে জিয়ং এর কাছে জংগিউ মারার ভিডিও আছে এই শুনে সে চিন্তায় পড়ে মাফিয়াকে জিহং এর খবর নিতে ফোন করে কিন্তু ফোনটা চই ধরে এখানে দেখানো হয় মাফিয়ার লোক চৈর উপর হামলা করলেও চই নিজেকে বাঁচায় এখন তেইউ চই কথা বলার জন্য ডাকলে চই তাকে থানায় আসতে বলে চই বলে তোমার সব কাজকর্ম আজ সন্ধ্যায় ফাঁস হয়ে যাবে তাই তৈরি থেকো এই বলে সে ফোনটা কেটে দেয় নেক্সট সিনে কমিশনার চইকে ডেকে পাঠায় চই ঘরে ঢুকে দেখে সেখানে তেউ বসে তেইউ চইকে জানায় সে তার করতে সে বলে তুমি টাকা ক্ষমতা যা চাও সব আমি দেব এই বলে সে একটা পেপারে চয়েকে সাইন করতে বলে চোয় পকেট থেকে জিসুর পেনটা বের করে আর পেপারটা ছিঁড়ে ফেলে বলে আমি টাকা ক্ষমতা কিছুই চাই না আমি কেবল তোমাকে চাই এদিকে এসবের মানে তেউ বুঝতে পারে না চই বলে তোমার মতো ম্যানিয়াক যে নিজেকে ভগবান ভাবে তাকে শিক্ষা দেওয়ার থেকে বেশি স্যাটিসফ্যাকশন আর অন্য কিছুতে নেই এই শুনে তেউ হাসে আর চইকে যা খুশি তাই করতে বলে পরের থানায় সকলের কাছে ফোন আসে আর তারা চৈকে দেখতে থাকে এই সময় নিউজে দেখানো হয় তেউ সিরিয়াল কিলার জঙ্গুকে মারার জন্য স্যারেন্ডার করেছে তেউ জানায় কিছুদিন আগে জঙ্গিউ তাকে কিডন্যাপ করেছিল আর সে নিজেকে বাঁচাতে আর জঙ্গিউর মারা পনেরো জনকে জাস্টিস দেওয়ার জন্যই জঙ্গিউকে মেরে ফেলে রিপোর্টাররা জঙ্গিউর বডি কোথায় আছে জিজ্ঞেস করলে সে জানায় সেটা জানে না সে তাকে মেরে চলে গেছিল তাই বডির কি হয়েছে তার খোঁজ সে জানে না এদিকে তেউর এই স্টেটমেন্টের জন্য জনতা তার সাপোর্টে চলে যায় সবাই তাকে ইনোসেন্ট ভাবতে থাকে এর জন্য তেউর বিরুদ্ধে কোনো কেস হয় না কমিশনার চয়ের ওপর চিৎকার করতে থাকে আর সকলকে ফায়ার করার হুমকি দেয় এদিকে তেউ ছাড়া পেয়ে চয়কে বলে তুমি যতই চেষ্টা করো না কেন শেষে আমি জিতব এই বলে সে চলে যায় সেক্রেটারি তার ইউএস যাওয়ার ফ্লাইট পোস্টপোন করার কথা বললে তেউ জানায় সে তার শিডিউল অনুযায়ী কাজ করবে অন্যদিকে চয়কে কেউ কিডন্যাপ করে পরে সিনে কিডন্যাপার তেউকে ফোন করে জানায় চয়কে তারা ধরেছে তেউ জানায় তারা জানো চয়কে বাঁচিয়ে রাখে সে ইউএস থেকে তার ব্যবস্থা করবে এই বলে সে তার প্লেনে ওষুধ খেয়ে শুয়ে পড়ে কিছুক্ষণ পর প্লেন কাঁপতে শুরু করলে তেউর ঘুম ভেঙে যায় এই সময় অ্যানাউন্স করা হয় পার্ক তেয়ু তুমি জংগিও চিনতে জেসো তেসাং গনু আর জিসুর খুন করেছো তাই তুমি এখন তোমার পাপের শাস্তি পাবে এদিকে এই শুনে তেউ ভয় পেয়ে যায় সে ককপিটে গেলে দেখে সেটা খালি প্লেন অটো পাইলটে চলছে এসব দেখে তেউ কিছু বুঝতে পারে না এই সময় বলা হয় প্লেনটা তিরিশ সেকেন্ডে ব্লাস্ট করবে আর তুমি তোমার ভাই চিনতের মতনই মরবে যেসব তোমার কথাতে বিনা প্যারাশুটে ঝাঁপ মেরেছিল কিন্তু আমি তোমায় একটা লাস্ট চান্স দিচ্ছি তুমি যদি বাঁচতে চাও তবে প্যারাশুট নিয়ে প্লেন থেকে লাফ মারো এই বলে কাউন্টিং শুরু হয় আর ইঞ্জিনে আগুন লেগে যায় এসব দেখে তেউ প্যারাশুট বের করে প্লেন থেকে ঝাঁপ মারে আর প্লেনটাও ব্লাস্ট করে এরপর সে রাস্তায় ল্যান্ড করলে একটা গাড়ি এসে তাকে ধাক্কা মারে আর সেই গাড়ি থেকে চৈকে বেরোতে দেখে তেইউ অবাক হয়ে যায় এখানে এক সপ্তাহ আগে সিন দেখি যখন তেউ মিডিয়াকে বলে সে কে মেরেছে এই দেখে চই স্মাইল করে আর মনে মনে বলে বলে থ্যাংক ইউ তেইউ আমি যা ভেবেছিলাম তুমি তাই করছো এরপর চই মাফিয়ার আড্ডাতে গিয়ে জুহুনের মেমোরি কাজে লাগিয়ে জিন্দাকে মারার বিষয়ে মাফিয়া আর তেউর মধ্যে হওয়া সকল আলোচনার ভিডিওর পেন তার লোকানো জায়গা থেকে বের করে এরপর সে জিন্তের মেমোরি থেকে জানতে পারে তেইউ ট্যাবলেট নিত যা সে তার ফাউন্টেন পেনে রাখতো তাই চই সেগুলো ঘুমের ওষুধের সাথে বদলে দেয় চইকে কিডন্যাপ করে রাখার বিষয়টাও সাজানো ছিল চিফ আর জিহুন চইকে বাঁচিয়ে নিয়েছিল এরপর চই জিহুনের মেমরি কাজে লাগিয়ে প্লেনে বম ইনস্টল করে জেসোপের মেমরি কাজে লাগিয়ে তেউ সব দুষ্কর্মের ভিডিও ইন্টারনেটে আপলোড করে দেয় আর সকলে তেউর আসল রূপ জেনে যায় এদিকে এই পুরো সময়ই তেউ ঘুমিয়ে কাটায় আর সব কাজ শেষ করে চই জেসোপের অ্যাবিলিটি কাজে লাগিয়ে প্লেন থেকে প্যারাসুট নিয়ে লাফ মারে নিজে পৌঁছে চই তেসাং এর অ্যাবিলিটি কাজে লাগিয়ে গাড়ি চালিয়ে প্লেনের পিছু করে আর তেউ ল্যান্ড করলে তাকে ধাক্কা মারে এখন বর্তমানে তেউ অবাক হলে চই গনুর মেমরি কাজে লাগিয়ে তেউকে সেইভাবে মারতে যায় যেভাবে তেউ তাকে আমাকে মেরেছিল চৈ যিশুর কথা মনে করে বলে চলো একসাথে নরকে যায় এই বলে তেউর মুখ চেপে ধরে কিন্তু এই সময় ডেথ পৃথিবীতে আসে আর তাকে দেখে চৈ তেউকে মারার চেষ্টা করে এই সময় চৈয়ের পকেট থেকে জিসুর পেনটা পড়ে যায় আর সেটা দেখে চৈ তেউকে ছেড়ে দেয় তার মনে পড়ে যিশু বলেছিল আমি চাই তোমার স্টোরির হ্যাপি এন্ডিং হোক এটা মনে পড়ে চৈ তেউকে ছেড়ে দিয়ে যেতে থাকে কিন্তু এই সময় তেউ তাকে পেছন থেকে মারতে এলে হাওয়া শুরু হয়ে যায় আর তার প্যারাশুটের কাপড়ে হাওয়া লেগে তেউ উড়ে একটা ট্রাকের সাথে আর এপিসোডটা এখানেই শেষ হয়ে যায় এখন এরপর কি হবে চোয়ের গল্পের শেষে সত্যি কি কোনো হ্যাপি এন্ডিং হবে এসবের উত্তর পেতে হলে ভিডিওটাতে লাইক আর কমেন্ট করো আর নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই